শনিবারের এখন সকালবেলা, এই মাত্র চা খেয়েছি আর চা খেয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো রান্না বান্না আছে, আজকে দেওর আসছে, শাশুড়ি ফোন করেছিল, তো সেই যাই। আর শিমনের বাবা গেছে মার্কেটে, সবজি মার্কেট, তো আমি রান্নাটা একটু গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো এই দেখো, এখানে দুরকম ডাল ভেজানো হয়েছে, 5 থেকে 6 ঘন্টা ভিজিয়েছি। মুসুর ডাল তো তাড়াতাড়ি ভিজে যায়, কিন্তু যেহেতু বিউলির ডাল আছে তাই একটু টাইম নিয়েছি। আর এই দুটো ডাল মিলে আজকে বড়া বানাবো, তো যখন বানাবো অবশ্যই শেয়ার করব। এটা পুরো ভিজে গেছে, আর এই যে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। আর এটার যখন পেস্ট করব না, খুব দরদরে করব, মানে একেবারে খুব মসৃণটা করব না, একটু দরদরে থাকবে, গোটা গোটা ডালগুলো বেশ দেখাবে, তাহলে টেস্টি হবে। তো এই যে কাকা চলে এসেছে, আর আগে করব স্যানিটাইজ হাত পা। তো আমাদের ব্রেকফাস্ট হলো, আর দেওর ব্রেকফাস্ট করলো না, বলছে এই মাত্র খেয়ে এসছি, তো একেবারে দুপুরে খাবো, চা বলছি চাও খাচ্ছে না, বলছে না তোমার আমি চা খাই না, আমার তো ভালো লাগে চা খেতে। ও দাদাকে জিজ্ঞেস করলে হয়তো বলবো আমি আপনি খুব ভালো, খাওয়ার পর খাওয়া তাও খেয়ে নেবে, রাতে বিয়ের পর চা বলি তো তাও খাবে। কি গো চা করবো শুনতে পাইনি, ওপরে এডিট করছে ভিডিও। আর আমরা ব্রেকফাস্ট করলাম, তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে, বড়াটা এখন। হ্যাঁ দেখলো তো, যখন ডাকলাম শুনতে পাইনি, কিন্তু ঠিক শুনেছে, ফোন করছিল নাকি চা করো, তো একটু পরে করবো, একবার এই মাত্র খেলাম। আর আজকে বানালাম মাছের ঝোল, বানিয়েছি আলু কাঁচকলা দিয়ে, মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, কিন্তু মাছটা ভাজতে এখনো বাকি আছে, ভাবলাম পরে মেশাবো, তো আমি আবার আগের থেকে মেশাই না, মাছটা খুব নরম হয়ে যায়, তাই মাছটা ভেজে পরে মেশাই। আর কি খাবার সময় আর কি, আর আর কি বানিয়েছি এখন বলবো না, সব একেবারে খাবার সময় দেওয়া খাবে, দেওয়ার সামনে সব কিছু বলে দিলে হয়। মাছটা ভাজবো এখন, রান্না কমপ্লিট, বড়াটা ভাজতে আছে, যেটা সকালে দেখালাম যে ডালটা ভিজে রেখেছি, তো বড়াটাও ভাজতে আছে। শিমলা নোটস খেলো এখন বসে, আর শিমরনের নাচটা তোমাদের ভীষণ ভালো লেগেছে সবার, প্রচুর কমেন্ট করেছো সবাই, কমেন্টস অবশ্যই পড়বো, কারণ তোমরা যে এত ভালোবাসা দেবে আমার ওই ডান্সটা, আমি মানে নিজেও ভাবতে পারি যে তোমরা এত এত ভালো ভালো কমেন্টস করবে, তো থ্যাংক ইউ বলাটা অনেক কম হবে, আর তার জন্য তোমাদের কমেন্টস আমি পড়বো, বিকেল বেলা তোমাদের কমেন্টস আমি পড়বো। তো চলো এবার মাছটা ভেজে নিই, তারপর আবার গল্প আছে, দেওয়ার তো চলে যাবো, চলে যাবো আসার পর থেকে, এক্ষুনি বেরিয়ে যাবো, তো যেই তো খাবে তাই মানে একটু ওয়েট করছে, বলে এক্ষুনি বলছে আমার কাজ আছে কাজ আছে কাজ করেছে, তো সেই আর কি কাজ করেছে বলেই মনে হয় এলো, নইলে হয়তো এখন আসতো এসছি। চলো মাছটা ভেজে নিই। Thank you.
লাউ ডাঁটার চচ্চড়ি, লাউ ডাঁটা বেগুন আলু দিয়ে, আর কাঁচকলা মাছের ঝোল। মাছটা ভেজে ঝোলের সাথে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, আর মূলো শাক ভাজা, আর এখানে আছে ওই বড়াটা যেটা সকালে আমি দেখালাম, বিউলির ডাল মুসুর ডালের বড়া। কেমন হয়েছে? দারুণ দারুণ, মাছের ঝোলটা তো পুরো একদম ভালো। তো দাওয়া খেতে বসে গেল, কাজ পড়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে, তাহলে তারপর আমি চান করবো। আর খুব কম সময়ের জন্য আসে, খুব কম সময়ের জন্য আসে, আমাদের এখনো চান হয়নি। আমার আমার সিঙ্গারে দেওয়ার চান করলো, চান করে আবার খেয়ে পর বেরিয়ে পড়বে, আবার দুর্গা পূজাতে আসবে। তো দেওরের খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আসতে যাচ্ছে, কাজ পড়ে গেছে, কাজ সেরে তারপর বাড়ি ফিরবে। তো চলো আমি এবার চান টান করি, চান করে আবার কথা বলি। তো আমি এই মাত্র চান করলাম, আর চান টান করে একেবারে রেডি। আর আজ একটা নতুন র্যাপার গাউন পরেছি, এই দেখো অনেকটা ঘের আছে। তো এই গাউনটা আজকে নতুন পরলাম, ভীষণ আরাম, কটনের একেবারে কাপড়টা মোলায়েম আছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো, সিমরনের চান হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর রান্না তো দেখালাম, দেওর তো আসতে গেল, আর রান্না কি করেছি শেয়ার তো করলাম, আর দেখাবার দরকার আছে? আর নেই, চলো আমরা খেয়ে তারপর আবার গল্প করবো। মাকে লাগাচ্ছি এখন সিট মাস্ক, আর পুজো তো আসছে সেটা ঠিক, কিন্তু পুজো না থাকলেও এই স্কিন কেয়ারগুলো করা খুব দরকার, কারণ এই সিট মাস্কটা খুব ভালো, খুব রিফ্রেশিং। আর এটা আমি যেটা লাগিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গুড ভাইবস এর ব্ল্যাকবেরি স্কিন রিফাইনিং সিট মাস্ক। আর ব্ল্যাকবেরি তো খুব ভালো, কারণ স্কিনকে ডিটক্সিফাই করে, ইনহ্যান্স করে, রিফ্রেশিং করে, ইলাস্টিসিটিটা মেনটেন করে স্কিনের। এই সিট মাস্কটা খুবই ভালো, লাগালে খুব ঠান্ডা ঠান্ডা একটা লাগে আর খুব রিফ্রেশ লাগে নিজেকে। তো খাওয়া দাওয়ার পর বেশ আরাম করে শুয়ে আছি, আর সিমরন কি সুন্দর আলতো হাতে আমাকে লাগিয়ে দিচ্ছে, ঠান্ডা লাগছে একেবারে, পুরো শরীর ঠান্ডা লাগছে। তো এটা 15-20 মিনিট রাখবেন, তারপর এটা হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবেন, যে সিরামটা থাকে একটু স্কিনে ভালোভাবে ম্যাসাজ করে, যেহেতু এটা মুখটা ঠান্ডা করে, তার সাথে সাথে মনে হচ্ছে পুরো শরীরটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখবেন ফেসিয়াল করার পর এরকম একটা মাস্ক দিয়ে দেয়। আর গোপটা ঠিক আছে, তো সাদা গোপ বেরিয়েছে, এই দেখো। চলো স্কিন কেয়ার হলো, আর স্কিনটা দেখো একেবারে ব্রাইট লাগছে।
তারপর উঠে আমি ইয়ে করলাম, মুখটা ওয়াশ করলাম, সাজুগুজু করে চা খেলাম, চা খেয়ে বসে গেছি। আর তোমরা এত কমেন্টস দিয়েছো প্রত্যেকেই, খুব ভালো লেগেছে। আর তোমাদের কমেন্টস পড়ে তোমাদের নাচটা সিমরনের এত ভালো লেগেছে। যেহেতু তোমরা আমাকে বলছিলে যে সিমরনদি একটু আউটডোর শুটিং ভিডিও করো, মানে বাইরে গিয়ে কাশ্মীরের সামনে একটা ডান্স, তো তাই ভাবলাম যে হ্যাঁ করা যাক, এখন তো পুজোর মানে দেরি আর নেই কিন্তু তাও দেওয়া যাবে, তো তাই ভাবলাম। আর মানে আমিও ভাবতে পারিনি তোমরা ভিডিওটা এত এত পছন্দ করবে, এত কমেন্টস দেবে, মানে কি বলবো, এত ভালো ভালো কমেন্টস। আর এই যে আমি ভিডিওটা বার করে নিয়েছি, আর দেখতে পাচ্ছো কত কমেন্টস, প্রচুর কমেন্টস, তো হয়তো সবের ভিডিওতে বলা হবে না, আর যার নাম না নিতে পারবো, প্লিজ 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 আগেই বলে দিচ্ছি, রাগ করো না, সবাইকে ভালোবাসি, এরকম না যে যার কমেন্টস নিচ্ছি তাকে বেশি ভালোবাসি, যার নিচ্ছি না তাকে ভালোবাসি না, সবাইকে ভালোবাসি। তো প্রথম কমেন্টস হচ্ছে রমা চ্যাটার্জি, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বা সিমরন বা, আজ তুমি তোমার নাচ আর অভিনয়ের মাধ্যমে নারী শক্তির একটা রূপ তুলে ধরেছ, অপূর্ব অসাধারণ হয়েছে। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, পিছনে নদী বয়ে চলেছে, পারে কাশ ফুলের মেলা, যেন মনে হচ্ছে সত্যি দেবী দুর্গা মর্তে নেমে এসেছে। অনেক সময় মেয়ে স্ত্রী মা এই রূপে মহিলাদের যে নির্যাতনের মুখোমুখি হতে হয় তার একটা রুখে দাঁড়ানোর প্রতিবাদের ছবি তোমার অভিনয় নাচে দেখতে পেলাম। তোমাকে অনেক আশীর্বাদ আর ধন্যবাদ জানাই আমার, তোমার মা বাবা এবং যারা যারা তোমাকে ভিডিওটা করতে সাহায্য করেছে তাদের, এতদিন তোমাদের ভিডিও দেখতাম, আজকে সাবস্ক্রাইব করলাম, এতদিন ফলো করতাম, আর সাবস্ক্রাইব করলাম শুধুমাত্র সিমরনের জন্য। আমার এই কমেন্টটা মনে আছে, কেননা সিমরন আমাকে পড়ে শুনিয়েছে সবকিছু। তো দারুণ দারুণ ফাটাফাটি কমেন্ট, আর সত্যি একদম এই যে লাইনটা এটা দারুণ লাইন, যে অনেক সময় মেয়ে স্ত্রী মা এই রূপে মহিলাদের যে নির্যাতনের মুখোমুখি হতে হয় তার একটা রুখে দাঁড়ানোর প্রতিবাদের ছবি তোমার অভিনয় নাচে দেখতে পেলাম। তোমরা হয়তো দেখতে পেয়েছো কিন্তু সত্যি মেয়েদের মানে মেয়েকে কেউ কখনো উইক ভেব না সবসময়, কিন্তু যেমন আমরা দয়া মায়া সবাইকে দেখাই, যদি কেউ কিছু আমাদের কিছু করতে আসে বা সেরকম ক্ষমতাও আমরা রাখি প্রতিবাদের, তো এই প্রতিবাদের ক্ষমতা সবাইকার মধ্যে থাকা দরকার। থ্যাংক ইউ তোমাদের, তোমাকে থ্যাংক ইউ, কেননা মা বাবা সবার তুমি খুব নাম করেছো, যারা তোমাকে ইন্সপায়ার করেছে, তো তোমাদেরও তোমাকেও থ্যাংক ইউ। আর নেক্সট কমেন্ট হচ্ছে ঋতু রূপা, ট্রুলি আ প্রফেশনাল ডান্সার, ইচ অ্যান্ড এভরি স্টেপ ওয়াজ মাইন্ড ব্লোয়িং, তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট সাগরিকা জানা, অসাধারণ কিছু বলার নেই, সত্যি 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 অসাধারণ। নেক্সট কমেন্ট soulfoodqueen.in, বিউটিফুল, তো এই যে ইনি কিন্তু একদম যখন আমরা প্রথম চ্যানেল স্টার্ট করেছিলাম soulfoodqueen.in তখন থেকে কিন্তু আমাদের কমেন্ট করে, যখন আমাদের ফার্স্ট একেবারে মানে ফার্স্ট চ্যানেল রান্না শুরু করেছিলাম, রান্না দিয়ে তারপর তাই ব্লগ করলাম, তখন থেকে কিন্তু আমাদের কমেন্টস করে আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং এন্ড কিপ সাপোর্ট, থ্যাংক ইউ ফর ইওর লাভলি কমেন্টস। নেক্সট কমেন্ট হাজিরা বেগম, ভালো লেগেছে, তারপর আবার ন্যাচার, সুন্দর জায়গা, সব মিলে ব্লগটা এনজয় করলাম। নেক্সট কমেন্ট নন্দিনী সেন, আমি তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম, তোমার সব স্বপ্ন পূরণ হোক, আরো এগিয়ে যাও কিপিটার বাবু, সারা জীবন সুখে থেকো, আমার অনেক ভালোবাসা স্নেহ রইল সোনা, নিজেকে গ্রুমিং করতে থেকো, আশীর্বাদ করি জীবনে অনেক সাকসেস পাও। তো এভাবে যদি আপনাদের সাপোর্ট আশীর্বাদ থাকে তাহলে আর কিছু দরকার। আর সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার, একদম। নেক্সট কমেন্ট চঞ্চলা 75, অনেক ট্যালেন্টেড সিঙ্গার, এত ভালো এত সুন্দর ডান্স করে, খুব ভালো লাগলো। নেক্সট কমেন্ট
হিরণময়ী বটবেল, সিমরানের গানটা দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, মন ভরে গেল। পূজা সেন পূজা, নেক্সট একটাই কথা বলবো, হেভি সুপার ডুপার হিট। তোমাদের এত কমেন্টস পড়তে পড়তে আমার গলা শুকিয়ে যাচ্ছে। নেক্সট কমেন্ট, রাজু ড্যাড, দারুণ হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে, সুপার। নেক্সট কমেন্ট, অঞ্জন মুখার্জি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে সিমরান, তোমার নাচ মন ভরে গেল একদম, এইভাবে এগিয়ে যাও তুমি সিমরান, গড ব্লেস ইউ। সবাইকে থ্যাংক ইউ বলো। আমি ওর জন্য মানে যেই কমেন্টস পড়ে যাচ্ছি যাতে মিস না করতে পারি কারোর, এই জন্য আর থ্যাংকসটা কিন্তু আমি স্পেশালি বলবো না, কম্পালসারি হইল সবার জন্য। একটু জলটা খাই। তো নেক্সট কমেন্ট, নির্ময়ের সমান্ত ভূমি, নির্ময়ের সমান্ত ভূমি খুব সুন্দর, স্পিচলেস এক কথা। নেক্সট কমেন্ট, ডেলি অ্যাপ্রন, রিনা আন্টি খুব অসাধারণ, এসো মা সবার মঙ্গল করো। থ্যাংক ইউ রিনা, রিনা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেকটা একটাও মিস করে না, আমার চ্যানেলে প্রত্যেকটা, আমাদের মা মেয়ের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, খুব ভালো লাগে। আমরাও রিনার ভিডিওগুলো দেখা মানে দেখি, কিন্তু হয়তো প্রত্যেকটাতে কমেন্টস করা হয় না। নেক্সট কমেন্ট, শ্রেয়া মুখার্জি, তোমার ওই ঢেউ খেলানো ঘন চুলটাই পুরো লুকটাকে আরো সুন্দর করে তুলেছে, এই মেকআপ লুকটা একটা টিউটোরিয়াল দাও তোমার চ্যানেলে, অবশ্যই দেব। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট, প্রীতি দে, অসাধারণ, অপূর্ব, বলার কোনো ভাষা নেই যে কতটা সুন্দর হয়েছে। নেক্সট কমেন্ট, পূজা মুর্মু, সত্যি সিমরান, সত্যি সিমরানকে নাচের মাধ্যমে একদম মা দুর্গা মনে মতো লাগছিল, স্বয়ং স্বর্গে থেকে এসেছে আমাদের মাতৃভূমিতে, দারুণ, এভাবে এগিয়ে যাও। নেক্সট কমেন্ট, AASXJ2293 এরকম আছে, কলসির থেকে জলের পড়াটা সিমরান দিকে পুরো দেবী লক্ষ্মী লাগছিল, রিয়েলি মাইন্ড ব্লোয়িং ডান্স, একদম দেবী দুর্গা। আমারও ওই রকমই লাগছিল, কলসি থেকে যেমন জল পড়ছে মনে হচ্ছে পুরো লক্ষ্মীর রূপ যেন। নেক্সট কমেন্ট, বর্ণালী পাঞ্জা, দারুণ লাগলো, আমি তো জানি সিমরান অনেক বড় হবে, যার মধ্যে এত গুণ আছে, সত্যি দারুণ লাগলো। নেক্সট কমেন্ট, ঐশী সাহা, যতই বলবো কম হবে, খুব সুন্দর, এই গরমে এভাবে ডান্স করাটাও কষ্টকর, এটা একদম ঠিক বলেছো, মানে এত রোদ ছিল আমি তাকাতে পারছিলাম না, আর নাচ করছিলাম তো নিচে পুরো পাটা গরম হয়ে গেছে, সত্যি কষ্ট, কিন্তু তোমাদের জন্য কোনটাই কষ্টকর নয়, তোমাদের আগে কিছু না। নেক্সট কমেন্ট, পারো ডিএক্স, সত্যি মা দুর্গার মতোই লাগছে তোমায়, জাস্ট দারুণ হয়েছে মেকআপটা, ফাটাফাটি। তো অনেকগুলো কমেন্ট আমি পড়লাম, অনেক কমেন্ট, আর আজকে আজের লাইভ করবো, তো সেজন্য 7:30 টাইম দেওয়া হয়েছে, প্রায় 7:30 হতে যাচ্ছে, তো সেজন্য আর বড় করছি না, আবার অন্য কোনো ব্লগে বাকিদের কমেন্টস আমি সিমরানকে বলবো, অবশ্যই যেন শোনাই, বা সিমরানের চ্যানেলে অবশ্যই যেন মানে পড়ে শোনাই তোমাদের। তো আজকে এখানে এই মানে ব্লগটা আমি এন্ড করছি, আর বড় করছি না, অনেক বড় হয়েছে সকাল থেকে, আর যেহেতু লাইভ করব, তো চলো, তোমরা অনেক কমেন্টসে লিখছো যে পুজোর আগে অন্তত লাইভে এসো এসো, তো তাই ভাবছি আজকে করেই ফেলি। তো চলো আজকে মানে ব্লগ এখানে এন্ড, আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলে আমি দিয়েছি কিন্তু দুর্গা পুজো স্পেশাল অষ্টমী লুক, যেটা জলদি যাও এখনই যাও গিয়ে দেখে নাও, কেন ওটা একদম মিস করো না, যেটা আমি মামি মাকে সাজিয়েছি, আর আশা করছি তোমরা এই ভিডিওটা খুব খুব পছন্দ করবে। তো যারা চ্যানেল ইন্ডিয়ান গার্লস সিমরান চ্যানেলে ভিডিওটা আছে, যদি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও, আর এখানেও যারা সাবস্ক্রাইব মানে দেখছো কিন্তু করছো না, ফলো করছো, ভাবছো যে করবো কি করবো না, একদম এরকম ভেবো না, এখনই করে নাও জলদি। তো চলো হ্যাঁ, আবার নতুন ভিডিওতে চলে আসবো, বাই বাই, টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে বিউটিফুল, স্টে হেলদি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এক
একটা কথা, আরেকটা কথা, আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লগার বন্দনা সিমরন, এটাও কিন্তু ফলো করে নিও। আর এটা তো মনে হচ্ছে যেন আমারই চ্যানেল দুটোই। বাহ বাহ বাহ, এখন মেয়ে বড় হয়ে গেছে, কাল দিন এমন সময় আসবে মেয়ের বিয়ে হয়ে যাবে, তখন মেয়েই চ্যানেলটা হয়তো করবে, এটা হতে পারে। হ্যাঁ এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু চ্যানেল সব সময় তোমারই থাকবে, ওটাতে যেই থাকবে হয়তো আমার তোমারই থাকবে। আমার হয়তো করতে ইচ্ছে করলো না তোমার বিয়ের পর, মনে হলো মন খারাপ করবে, আমি কি করে কি ব্লগ করবো। যাকে সিমরন তো আছে, সিমরন চালু করবে, নতুন জীবন, নতুন লাইফ, নতুন ব্লগ। চলো, অনেক কথা হলো।